নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মকর রাশির জাতক জাতিকার 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে, অর্থাৎ এই বছর আপনাদের জন্য কত পরিমাণ শুভ রয়েছে এবং কতই বা পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জন্য 1428 বঙ্গাব্দ কি বার্তা বহন করতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস আমি এই ভিডিওতে দিতে চলেছি। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে তুলে ধরতে চাই। দেখুন, আমি যে বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলার প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকার 1428 বঙ্গাব্দ কি বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি শরীরের দিক, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাই শারীরিক দিকটা আমি আগে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই বছর আপনাদের শারীরিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ বা ভালো যেতে চলেছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে রোগব্যাধিতে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে, এবং আপনাদের বড় ধরনের কিন্তু রোগব্যাধিতে পড়ার সম্ভাবনা খুব কমই রয়েছে। তবে একবারে যে কোনো রোগাক্রান্ত হবেনই না এটা কিন্তু নয়, বছরের মাঝে মধ্যে ছোটোখাটো প্রবলেম আসতে পারে, সেটা বড় বিষয় নয়। এরপর আসি আপনাদের পড়াশোনার স্থান কেমন যেতে চলেছে, অর্থাৎ যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিদ্যার্থীরা রয়েছেন, তাদের 1428 বঙ্গাব্দ কেমন বার্তা বহন করতে চলেছে। দেখুন, এই বছর আপনাদের পড়াশোনার দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে শুভ হবে কম্পেয়ার টু লোয়ার লেভেল, অর্থাৎ লোয়ার লেভেলের থেকে হায়ার লেভেলের যারা পড়াশোনা করছেন, অর্থাৎ এমএ, পিএইচডি, রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এরপর আছে আপনাদের কর্মক্ষেত্র, অর্থাৎ চাকুরি ক্ষেত্র। এই বছর কিন্তু চাকুরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং যারা চাকুরি করছেন তাদের কিন্তু চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে। তবে একটি বিষয় বলে দিই, এই বছর কিন্তু চাকরিতে এক জায়গায় যারা করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রেশার বৃদ্ধি পেতে চলেছে, এই প্রেশারটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। তবে যারা ফ্রেশার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে, আপনারা একাধিক চাকরি পেতে চলেছেন। এই বছর ভ্রমণের যোগ রয়েছে, অর্থাৎ যারা ট্যুরে যেতে চাইছেন, দীর্ঘদিন ধরে স্বপ্ন রয়েছে, ইচ্ছা রয়েছে, তারা কিন্তু ট্যুরে যেতে পারেন, এবং এই ট্যুর দেশ এবং দেশের বাইরেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি অর্থনৈতিক দিক, যেটা খুব ভাইটাল পয়েন্ট। দেখুন, এই বছর কিন্তু অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে আপনাদের ক্ষেত্রে, কিন্তু এখানে একটি কিন্তু রয়েছে, সেটি হচ্ছে আপনাদের কিন্তু খরচাও কিন্তু বহুলাংশে বৃদ্ধি পাবে। আয় যেমন হবে খরচাও কিন্তু হয়ে যাবে, সেভিংসের জায়গা কিন্তু সেরকম মাত্রায় থাকবে না। তবে এই বছর আপনাদের মনের ইচ্ছা, মনের স্বাদ কিন্তু পূর্ণ হবে, অর্থাৎ নিজস্ব একটি গাড়ি বা নিজস্ব একটি বাড়ি তৈরি করার যাদের ইচ্ছা দীর্ঘদিনের, সেই জায়গাটা কিন্তু পূরণ হতে চলেছে। এরপর আসি ব্যবসা ক্ষেত্র, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের বিজনেসের ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং আপনারা একের অধিক বিজনেস করতে পারবেন এই বছর। অর্থাৎ একটি বিজনেস করছেন, আবার ওর সাথে আরেকটি বিজনেসও কিন্তু স্টার্ট আপ করতে পারেন। তবে স্টার্ট আপের ক্ষেত্রে একটি কথা বলি, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা কেবল একজন দক্ষ জ্যোতিষীই বলতে পারেন। তাই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে নিয়ে তারপরে আপনি বিজনেস স্টার্ট আপ করুন, এটাই বলবো। এই বছর কিন্তু শত্রুতার ভাব কিন্তু দেখা যাচ্ছে, শত্রু কিন্তু আপনার পিছু কিন্তু ছাড়বে না। তবে তেমন কিছু ভয় নেই,
শত্রু আপনার ক্ষতি না করলেও ক্ষতি করার চেষ্টা করবে, তাই শত্রু থেকে একটু সাবধান থাকুন। এই বছর কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবং এই বছর লোন হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে বলবো একটু অ্যালার্ট থাকুন, পার্টনারশিপ বিজনেসে কিন্তু আপনার টাকা নিয়ে নয়ছয় করতে পারে, তাই পার্টনারের দিকে অবশ্যই খেয়াল রাখুন। এরপর আসি বিবাহিত স্থান, অর্থাৎ দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দাম্পত্য জীবন কিন্তু মোটের উপর দিয়ে শুভই যেতে চলেছে, তবে বছরের মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো মতান্তর মতবিরোধ আসতে পারে, কিন্তু সেটা বড় বিচার্যের বিষয় নয়। ওভারঅল কিন্তু দাম্পত্য জীবন মধুর বা সুখের দেখা যাচ্ছে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারে। এরপর আসি সন্তানের দিক, এই বছর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ, কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের সন্তান নিয়ে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ সন্তান দুষ্টুমি করবে, অবাধ্যতা করবে, সেদিকটা অবশ্যই একটু মাথায় রাখুন। এই বছর প্রেম বা প্রেমজ জীবন কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনাদের কিন্তু একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে এই বছরে। এছাড়াও এই বছর বিবাহ বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। আপনাদের কিন্তু নতুন নতুন কাজের সুযোগ আসতে চলেছে এবং ক্যারিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং যারা লটারি, সাট্টা, জুয়া এগুলো কাটেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং পৈতৃক সূত্র থেকে এবং শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই বছর ছোটোখাটো দুর্ঘটনার যোগও কিন্তু পাশাপাশি রয়েছে এবং এই বছর আপনাদের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কাউকে বিশ্বাস করে কখনোই টাকা বা কথা দেবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর মধ্যম যেতে চলেছে, তবে যারা ডক্টর রয়েছেন এবং যারা উকিল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই বছর ভাড়াটি রিলেটেড প্রবলেম কিন্তু অনেকখানি কাটতে চলেছে, তবে যারা বাড়ি ভাড়াতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। তবে ওভারঅল যদি বলা যায় এই বছর কিন্তু আপনাদের যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে বিগত বছরের থেকে এবং অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করতে চলেছে, এটা বলা যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।